সাথে ছাত্র সন্থা তিনিচুকীয়া জেলা সমিতির নির্দেশ মর্মে আজি আমি লিডু চাহ বাগিচা দুঘণ্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করছো। আর ইয়ার মূলতে আছে আমার বাগিচার বিভিন্ন সমস্যা। বিভিন্ন সমস্যা বলে কবলে গেলে আমার আজি বহু বছর বলেও কব লাগবে আমার লিডু চাহ বাগিচা কর্তৃপক্ষের যিনি আমার শ্রমিক আছে, অবসরপ্রাপ্ত শ্রমিক আছে, পিএফ গ্রেচুইটি ধন মোকলাই দিব লাগে। আজি তারিখ লৈকে পিএফ গ্রেচুইটি ধন মোকলাই দিয়া নাই। আমার যে বাগিচার হসপিটাল আছে, বাগিচার হসপিটাল তো জরা জীর্ণ আর বহু বছর ধরে আমার এইখান বাগিচার চিকিৎসক নাই, যার ফলত কি হয়েছে শ্রমিক আমার শ্রমিক রাইজে জিয়াতো ভুগিবলগিয়া হয়েছে। ইয়ার পিছতে আছে যে আমার যিখিনি মানে বাগিচা প্রাথমিক বিদ্যালয় সমূহ আছে, প্রাথমিক বিদ্যালয় সমূহের আন্তঃগাঁথনি একেবারে বিধ্বস্ত আন্তঃগাঁথনি বলিবলৈ নাই। আর ইয়ার যিখিনি ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীর অনুপাতে যে হিসাবত আমার ইয়াতে শিক্ষক শিক্ষয়িত্রী নিযুক্তি হব লাগিছিল, আজি তারিখ লৈকে বাগিচা কর্তৃপক্ষ ইয়াত নিযুক্তি দিয়া নাই। ইয়ার পিছতে আছে আমার যে শ্রম আইন, যে শ্রম আইন আমি বারম্বার আমি কর্তৃপক্ষক বাগিচা কর্তৃপক্ষক দাবি জানাই আছি যে বাগিচাত আমার যেহেতু শ্রম আইন এখন আছে 1951, সেই 1951 শ্রম আইনখন সম্পূর্ণভাবে প্রযোজ্য করিব লাগিব। কারণ সেই আইনখনে আমার শ্রমিক রাইজক যথেষ্টখিনি অধিকার প্রদান করে আহিছে। আর সেই আইন যেতালে সম্পূর্ণভাবে প্রযোজ্য নহয় তেতালে আমি আমার শ্রমিক রাইজে এই অধিকার সমূহের বঞ্চিত হবলগিয়া হয়েছে। গতিকে আমি এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে বাগিচা কর্তৃপক্ষক আমি দাবি উত্থাপন করব বিচারিছো যে অতি শীঘ্রে আমার যিখিনি সমস্যা আছে সমস্যাসমূহ সমাধান করিব লাগে। আর যদি এই সমস্যাসমূহ যদি সমাধান করা নহয় তেতিয়াহলে পরবর্তী সময়ত আটসা আঠুয়া আর বাগিচা শ্রমিক রাইজক লগত লয় আজি যে দুই ঘন্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করছো, ইয়াতক আমি তীব্রতর আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য হলো।